নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো ফুলকপির রোস্ট। শীতকালে পাওয়া যাওয়া টাটকা সবজিগুলোর মধ্যে একটি অন্যতম হলো ফুলকপি। শীতকালে ফুলকপির স্বাদ একটু অন্যরকমই হয়ে থাকে। নিরামিষ দিনগুলোতে একটু অন্যরকম কিছু খেতে বানিয়ে ফেলুন ফুলকপির রোস্ট। আসুন তাহলে দেখা যাক ফুলকপির রোস্ট বানাতে আমি এখানে কী কী ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি একটা ফুলকপি, কাঁচা লঙ্কা, ঘি, সাদা তেল বা রিফাইন্ড অয়েল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, টক দই, পোস্ত, কাজু বাদাম, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ। ব্যাস এগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আজকে ফুলকপির রোস্ট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রান্না। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপিটার প্রথমে আমি পেছন দিকের পাতাটা কেটে নেব। এরপরে এর থেকে মিডিয়াম সাইজের আমি টুকরো টুকরো বার করে নেব। বেশি ছোট করবেন না, তাতে ফুলকপি গলে যেতে পারে। এই ঠিক এইভাবে ফুলকপির একটা একটা করে টুকরো আমি বার করে নেব। ব্যাস ফুলকপির টুকরোগুলো আমার বার করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ফুলকপি খুব ভালো করে ধোয়া উচিত, কারণ ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, সেই জন্য ফুলকপিকে খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। এখানে আমি নিয়েছি একটা 1 ইঞ্চি আদার টুকরো, যেটা আমি ছোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে পাতলা করে কুচিয়ে নেব। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবারে একটা হামানদিসার মধ্যে এই আদা আর কাঁচা লঙ্কার টুকরোগুলোকে দিয়ে দেবো আর এটাকে আমি ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন, কিন্তু এরকমভাবে পেস্ট করে দিলে এটা টেস্টটা আরও বেশি ভালো হয়। এবারে একটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো 1 বড় চামচের 1 চামচ পোস্ত আর 1 বড় চামচের 2 চামচ কাজু বাদাম। এবারে এটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবারে গ্যাসের মধ্যে একটা বড় বাটি বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম 1 বড় চামচের 1 চামচ নুন। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো আর জলটা যখন ফুটে আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি এর মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। অপরদিকে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ভিজিয়ে রাখা পোস্ত আর কাজুটাকে দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এবারে আমি ফুলকপিটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে নিয়েছি 1/2 কাপ টক দই। এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো। টক দইটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটাকে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, দিলাম নুন। এটাকে খুব ভালো করে আমি এবারে সবগুলোকে মিশিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ওই ভিজিয়ে রাখা ফুলকপিটাকে আমি বার করে নেব। এভাবে গরম জলের মধ্যে ফুলকপি ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেগুলো মরে যায় এবং যাদের গ্যাসের সমস্যা আছে তাদের ফুলকপি রান্না খেলে গ্যাস হয় না। এবারে ওই মশলাটার মধ্যে আমি ধুয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দেব। এবারে এটা ভালো করে ফুলকপির গায়ে মাখিয়ে নেব। ফুলকপির গায়ে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্টটাকে, আর দিয়ে দেব আমি সাদা তেল 1/4 চামচের 1 চামচ। যে কোনো কিছু মশলা ম্যারিনেট করার সময় যদি আমরা একটু তেল দিয়ে দিই তাহলে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়।
এবার মেখে নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার পুরনে দিয়ে দেব 4টি এলাচ, 6টা লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনির টুকরো, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়ে দিয়ে দেব। এবার এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যতক্ষণ এর মধ্যে থেকে সুন্দর গন্ধ আসছে। যখন এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি ম্যারিনেট থেকে ফুলকপিগুলোকে শুধু নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার এই ফুলকপিগুলোকে আমি হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এইভাবে ফুলকপিটা রান্নার আগে রোস্ট করে নেওয়া হয় বা ভেজে নেওয়া হয় বলে এটার নাম ফুলকপি রোস্ট। ব্যাস এবার দেখুন আমার ফুলকপিটা খুব ভালো করে রোস্ট হয়ে গেছে, একটা হালকা বাদামি রং এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মেখে রাখা মশলাটা। এবারে মশলাটা দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে, যতক্ষণ মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার মশলা থেকে যখন তেল বেরিয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও জল দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। ফুলকপিটা রোস্ট যেহেতু একটু মাখা মাখা খেতে হয় সেজন্য আমি এখানে কম জলে দিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো, যতক্ষণ না ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমার ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। ফুলকপি রোস্ট একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই জন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি 1 চামচ, আপনারা চাইলে ঘি না দিতেও পারেন, তবে ঘি দিলে টেস্ট একটু ভালো হয়। এবারে দিয়ে দিলাম গরম মশলা 1/4 টিস্পুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপি রোস্ট। এটা গরম গরম লুচি পরোটা বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে আর কি, শীতের কোনো এক দুপুরে বানিয়ে ফেলুন ফুলকপি রোস্ট, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আর পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।